তিন দশক ধরে অবৈধ দখলে রাখা গুলশানের বাড়িটি থেকে শেষ পর্যন্ত উচ্ছেদ হলেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। উচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর বুধবার বাড়িটি দখলে নিয়েছে রাজুক। উচ্ছেদের সময় মওদুদ আহমদ অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। আসবাবপত্র সরানোর পর বাড়িটি সিলগালা করা হবে বলে জানিয়েছে রাজুক। ইউসুফ রানাকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আজিউল ইসলাম পান্নু। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মূল মালিক পাকিস্তানে চলে যাওয়ার পর থেকে গুলশান দুই নম্বরের 159 নম্বর বাড়িটি দখলে নিয়ে বাস করে আসছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। স্বাধীনতার পর 1972 সালে পরিত্যক্ত সম্পত্তি ঘোষণার পরও নানা কৌশলে বাড়িটি দখলে রাখেন তিনি। এরপর দীর্ঘ আইনি লড়াই চলার এক পর্যায়ে 2005 সালে হাইকোর্ট মওদুদ আহমদের পক্ষে রায় দেন, কিন্তু আপিলে সর্বোচ্চ আদালতে জিতে যায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ওই রায়ের বিরুদ্ধে মওদুদ আহমদের রিভিউ আবেদনও খারিজ হলে বুধবার রাজুক বাড়িটি দখলমুক্ত করার অভিযান চালায়। খবর পেয়ে মওদুদ আহমদ সেখানে পৌঁছে বাধা দেওয়ার চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন, অভিযানের আগে তাকে নোটিশ করা হয়নি। রাজুকের তরফ থেকে আমরা কোনো নোটিশ পাইনি যে কতদিনের মধ্যে সময় দেওয়া হলো আপনারা এই বাড়ি ছেড়ে চলে। তবে মওদুদের আপত্তি আমলে নেয়নি রাজুক এর ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা। লোকজন দিয়ে বাসার ভেতরে থাকা আসবাবপত্র বের করে রাজুকের ট্রাকে তোলা হয়। পরে মওদুদের ইচ্ছা অনুযায়ী আসবাবপত্র গুলশানের অন্য একটি ফ্ল্যাটে পৌঁছে দেয়া হয়। রাজুক কর্তৃপক্ষ জানিয়েছে বাড়িটি দখলে নিয়ে আপাতত সিলগালা করে রাখা হবে। এটা রাজুকের প্লট, রাজুকের তালাবদ্ধ করে রাখছে, রাজুক পরবর্তীতে তাদের বিধি আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। আজিজুল ইসলাম পান্নু, বৈশাখী সংবাদ, ঢাকা।